শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এডুকেশন মিডি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির আবেদন যারা যোগ্যতা থাকার পরেও করতে পারি তোমাদের নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হবে কিনা সেই বিষয়টি শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গত উনিশ মে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী বাইশ মে বিকাল চারটা থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয় এবং নয় জুন দু হাজার বাইশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন চলে দীর্ঘ প্রায় উনিশ দিনের মতো সময় নিয়ে এই আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে এখন তোমরা অনেকেই প্রশ্ন করছো যে ভাইয়া বিভিন্ন সমস্যা থাকার কারণে আমি আবেদন করতে পারিনি কিন্তু আমার আবেদনের যোগ্যতা রয়েছে সেক্ষেত্রে আমাকে আর নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হবে কি এর উত্তর হচ্ছে না কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল নয় জুন হচ্ছে আবেদনের সর্বশেষ তারিখ এর পরবর্তীতে আর কোনো আবেদনের সময়সীমা বাড়ানো হবে না আমি বুঝতে পারছি না যে তোমরা যারা আবেদন করতে পারি এই উনিশ দিনের মতো সময় দেওয়া হয়েছে এই উনিশ দিনের মধ্যে যে কোনো একদিন আবেদন করলেই কিন্তু তোমার হয়ে যেত কিন্তু এখন তোমরা আসছো যখন আবেদন শেষ হয়ে গেছে আবেদন যখন শেষ হয়েছে তখন আর নতুন করে আবেদন করার সুযোগও দেওয়া হবে না এবং তোমরা যারা আবেদন করতে পারো তোমাদের এই বছর আর অনার্সে আবেদন করার সুযোগ নেই বা ভর্তি হওয়ারও সুযোগ নেই এছাড়াও যারা আবেদন করেছ কিন্তু প্রাথমিক আবেদন ফি জমা দেওয়া নেই তোমাদেরও কিন্তু অনার্সে ভর্তি হওয়ার সুযোগ নেই বা আবেদন থেকে তোমরা বঞ্চিত হয়েছ কারণ আবেদন ফি না দিলেই অটোমেটিক তোমার আবেদনটি বাতিল হয়ে যাবে নির্দিষ্ট টাইমের মধ্যে যেমন এগারোই জুনের মধ্যে সকলকে আবেদন ফি দিতে বলা হয়েছিল তো যারা নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন ফি দিয়েছে তাদের আবেদন ঠিক আছে আর যারা আবেদন ফি নির্দিষ্ট টাইমের মধ্যে দিতে পারো তোমাদের আবেদন বাতিল করা হয়েছে আশা করি বোঝাতে পেরেছি আর তোমরা যারা মূলত প্রশ্ন করছিলে যে ভাইয়া নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হবে কি না তো এর উত্তর হচ্ছে না আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে না আর কম জিপিএ নিয়ে যারা অনার্সে আবেদন করতে পারো জিপিএ কমানোর বিষয়ে বলছিল তোমাদেরও বলবো যে তোমাদেরও কিন্তু এইবার অনার্সে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না কারণ কম জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নতুন কয়েকটি কোর্স চালু করতে যাচ্ছে সেই কোর্সগুলো গুলো তোমরা করতে পারবে তো যাই হোক এই ছিল মোটামুটি বিষয় মূলত এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে